দিদি আপনার নাম? দিদি বলছি যে বালুরঘাটে শিল্পী তুলে আনতে শিল্পী মঞ্চের যে উদ্যোগ, সেটাকে আপনি কি চোখে দেখছেন? শিল্পী মঞ্চ আমার ছোটবেলা থেকে হয়ে আসছে, এবং মানে শিল্পী মঞ্চ মানে বালুরঘাটের একটা স্পেশাল কোনো অনুষ্ঠান, যেটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকতাম। এবং এখন যদিও কলকাতায় থাকি, তাও প্রত্যেকবার যখন শিল্পী মঞ্চ হয় শুনি। এবং শিল্পী মঞ্চে শুধু গান বাজনা হয় না, এবং গান বাজনা নাচ সব মিলে সবার যে এই বালুরঘাটবাসীর একত্রে যে এই উদ্যোগটা ভীষণ ভালো, এবং নতুন নতুন আরও যে ট্যালেন্ট অন্বেষণে, তার জন্যও শিল্পী মঞ্চের অনেক সংস্কৃতি শহর বালুরঘাটের যে পরিবেশটা আপনি পেয়েছেন, সেটা কি আপনি পরিবেশটা কি অন্য ওখানে অন্য জেলা রাজ্যে অন্য কোথাও পান? সব জেলার আলাদা আলাদা কিছু নিয়ম রয়েছে, কিছু রীতি রয়েছে, বালুরঘাটেরও সেরকম আলাদা বৈশিষ্ট্য রয়েছে। বালুরঘাট খুব শান্তিপ্রিয় শহর, বালুরঘাটের মানুষজন খুব সাংস্কৃতিক, তো সেই জিনিসটা অবশ্যই পেয়েছি। বালুরঘাটের জন্য কিছু করার ইচ্ছে? চেষ্টা তো চলছে, এখনো আমি সেই জায়গায় পৌঁছাইনি যেখান থেকে আমি করতে পারবো। এখনো আমার সবে শুরু হয়েছে, আমার যে জার্নি সেটা সবে শুরু হয়েছে। একটা পর্যায়ে পৌঁছানোর পর আমি যখন ততটা ক্ষমতা হবে আমার কিছু দেবার জন্য, তো নিজেকে আগে সেই ক্ষমতায় পৌঁছাতে হবে। সেই জায়গায় পৌঁছানোর পর অবশ্যই কিছু করার ইচ্ছে রয়েছে।